হ্যালো, আপনারা কেমন আছেন? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে আমার প্রিয় প্রতিষ্ঠান জেনেটিক আইটি এডুকেটর স্টুডেন্ট এবং আমার প্রিয় ইউটিউব ভিউয়ার্স যারা নিয়মিত আমার চ্যানেলটাকে দেখছেন এবং এখান থেকে শেখার চেষ্টা করছেন। এবং আমি খুবই খুশি যে অলরেডি এর মধ্যে অনেকে আমার সাথে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করছে কম্পিউটার শেখার ব্যাপারে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে। এবং আমিও অনলাইনের মাধ্যমে বা ইউটিউব থ্রো ইউটিউব চ্যানেল তাদেরকে শেখাতে পারছি, এই ব্যাপারটার জন্য আমিও বেশ উচ্ছ্বসিত এবং ভালো লাগছে। আজকে যে টপিক ছিল সেটা হচ্ছে যে হার্ডওয়্যারের ডিভাইস ড্রাইভার। একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে আমরা যে প্রবলেমগুলোতে পড়ি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা সাউন্ডটা ঠিক মতো পাই না, অনেকে অনেক সময় ল্যানের ড্রাইভার পাই না। তারপরে হতে পারে যে গ্রাফিক্সের ড্রাইভার, যেটা সবচেয়ে বড় বেশি ইফেক্টিভ আমাদের কাছে, ইফেক্ট ফেলে আমাদের মনে, গ্রাফিক্সের ড্রাইভারটা ইনস্টল করতে পারছি না। তো এই সমস্ত প্রবলেম নিয়ে আমার কাছে প্রতিদিনই প্রায় অনেকে আসে তাদের কম্পিউটারের এই ড্রাইভারগুলো ঠিক করার জন্য। তো সবচেয়ে ভালো হয় যে আপনি আপনার নিজের কম্পিউটারের ড্রাইভারগুলো, মানে ডিভাইস ড্রাইভারগুলো যদি নিজে নিজে ইনস্টল করে নিতে পারেন, এর চাইতে ভালো আর কোনো কিছু হতে পারে না। উল্লেখ্য যে আমি একটা কথা আপনাদেরকে বলছি, আমি প্রায় 25 ইয়ার্স, প্রায় 25 বছর যাবত হার্ডওয়্যারের সেটিংস ইনস্টলেশন, ট্রাবল শুটিং বা ড্রাইভার ইনস্টলেশন, তারপরে ওয়ারলেস নেটওয়ার্ক সেট আপ বা এমনি ল্যান বা লোকালিটি নেটওয়ার্ক সেট আপ নিয়ে কাজ করছি। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা গেইন করেছি বা যেটা জেনেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ড্রাইভার, এত বেশি ডিভাইস এখন চলে এসেছে মার্কেটে যে সেগুলোর ড্রাইভার সবসময় কালেকশন করে রাখা আসলে আমাদের জন্য খুবই কঠিন। তবে এটা ঠিক যে যার নিজের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তার নিজের কম্পিউটার আর ল্যাপটপের ড্রাইভারগুলো একটা সিডি বা ডিভিডিতে রাইট করে ব্যাকআপ হিসেবে রেখে দেওয়াটা খুবই জরুরি। পাশাপাশি তার হার্ড ড্রাইভের যে কোনো একটা পার্টিশনেও যদি যদি সেই ড্রাইভারের ব্যাকআপটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এত হ্যাসেল থাকে না। তো তারপরেও হ্যাসেল থাকবেই, আর সেই হ্যাসেলগুলো আমরা কীভাবে মানে সমাধান করতে পারবো সেই ব্যাপারটার জন্য আমি আজকে মূলত এই ক্লাসটাতে এসেছি। তো সে ধরলাম যে আপনার একটা কম্পিউটার আছে যেখানে আপনি নিজে নিজে উইন্ডোজটা ইনস্টলেশন করেছেন, তো এরপরে দেখা গেলো যে ড্রাইভারগুলো সেট আপ নিয়ে আমি খুব প্রবলেম পড়ছেন কারণ ড্রাইভারগুলো আপনার কাছে ব্যাকআপ নেই। তো অ্যাকচুয়ালি তখন আপনি কী করবেন? তো আমি ছোট্ট একটা অনলাইন একটা ড্রাইভারের একটা লিঙ্ক দিচ্ছি, চমৎকার একটা অনলাইন ড্রাইভার লিঙ্ক, যেখান থেকে আপনার পিসিতে যদি বা ল্যাপটপে যদি কম্পিউটারের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এই ইএক্সি ফাইলটাকে চালিয়ে নিয়ে আপনার কম্পিউটারের মোটামুটি প্রয়োজনীয় প্রায় সমস্ত ড্রাইভার আপনি সেট আপ করে নিতে পারবেন এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপটি স্মুথলি চলবে। এটা খুব ছোট্ট একটা ফাইল। তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে দেখেন আমার এই যে হলুদ যে কার্সরটা মুভ করছে সেদিকে খেয়াল রাখেন। আমি ফাইলটাকে সিলেক্ট করে দেখাচ্ছি, ড্রাইভার প্যাক অনলাইন, এইটা জাস্ট আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলে হবে। আর এটা অন করার পরে সেই নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করলে আপনার সমস্ত ড্রাইভার ইনস্টলেশন হয়ে যাবে। আমি একটুখানি দেখাচ্ছি, না দেখালেও চলে, তবে একটুখানি দেখাচ্ছি। আমি এটাকে মিনিমাইজ করি, আমি এটাকে ওপেন করছি, এরপর এটাকে ইয়েস করে নিন। এখানে উপরে লেখা আছে ড্রাইভার প্যাক সলিউশন 17.3.0 অনলাইন। তো এটা ইন্টারনেটের যে কানেকশন ওদের যে সার্ভার এই প্রতিষ্ঠানে, তাদের সঙ্গে এখন এটা মার্জ হচ্ছে বা লিঙ্ক আপ হচ্ছে, এটা কিছুটা সময় নেবে। আমার ইন্টারনেটে কানেকশন খুবই ছোট, মানে খুবই ইন্টারনেটের কানেকশন খুবই দুর্বল, সেই জন্য একটু সময় নিচ্ছে, আদারওয়াইজ এখানে এত বেশি সময় নেওয়ার কথা না। দেখুন লেখা আসছে ড্রাইভার প্যাক সলিউশন প্রিপেয়ারিং টু স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশনটা স্টার্ট হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপরে কিছুটা নির্ভর করবে, ইন্টারনেট কানেকশন স্পিডি হলে এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা একটু সময় নিতেই হচ্ছে, এটা লাইভে দেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এটা একটু বেশি সময় নিচ্ছে এই কারণে যে আমার ইন্টারনেট কানেকশনটা একটু, এই যে শুরু হয়ে গেছে, সরি, দেখেন আপনার একটু শুরু হয়ে গেছে, এই যে সিকিং বার ধরে আগাচ্ছে, অ্যানালাইজিং দ্য সফটওয়্যার, সফটওয়্যারটাকে সে অ্যানালাইজ করছে।
ক্রিয়েটিং ড্রাইভার ইনস্টলেশন সিকোয়েন্স, ড্রাইভার ইনস্টলেশনের যে সিকোয়েন্স সেটা ক্রিয়েট করছে অটোমেটিক্যালি। এখানে কিন্তু আপনার আসলে অ্যাকচুয়ালি কিছু করা লাগবে না। দেখেন, ও একটা পেজ দিয়েছে, আপনারা কিবোর্ডের থেকে কন্ট্রোল এবং মাইনাস কি চেপে এটাকে একটু ছোট করে নেন স্ক্রিনটাকে। দেখেন এখানে একটা লেখা আসছে, কন্ট্রোল প্লাস চাপলে বড়, অটোমেটিক্যালি সেট আপ কম্পিউটার। তো আপনাদের যেটা করণীয় হবে যে আপনারা এখান থেকে অটোমেটিক্যালি সেট আপ কম্পিউটার এখানে ক্লিক করতে পারেন। তো এখানে বলা হচ্ছে আমার পিসিটাতে যে 15 ড্রাইভার্স উইল বি ইনস্টলড, 9 অ্যাপ্লিকেশনস উইল বি ইনস্টলড, ডায়াগনস্টিক উইল বি এই পারফর্ম, এই সমস্ত লিঙ্কগুলো রয়েছে। তো আসলে আপনি এক্সপার্ট মোডেও যেতে পারেন ইচ্ছা করলে, এখান থেকে এক্সপার্ট মোডে আপনি ক্লিক করতে পারেন যদি আপনি নিজেকে এক্সপার্ট মনে করেন। তাহলে এখানে দেখেন এসেনশিয়াল ড্রাইভার যেগুলো আছে টিক মার্ক দিয়া, সেগুলো এখান থেকে ইনস্টল এভরিথিং দিলে 25টায় হয়ে যাবে। অর্থাৎ সে আপনাকে সাজেস্ট করছে যে 25টা ড্রাইভার আপনাকে ইনস্টল করতে হবে। আর যদি এর মধ্যে আপনি বেছে বেছে করতে চান তাহলে যেগুলো দরকার নেই সেগুলো আনমার্ক করে দেন, আর যেগুলো দরকার সেগুলো মার্ক রেখে আপনি এই বাটনে হিট করুন। বাস কিছুটা সময় নেবে, তারপরে অটোমেটিক্যালি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সমস্ত ড্রাইভার অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং আপনার মেশিনটা খুবই স্মুথলি চলতে থাকবে। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এখন কথা হলো যে এখন যে ব্যাপারটা আসে যে এই এই 2.30 মেগাবাইটের এই ছোট্ট টুলটা আপনি কোথায় পাবেন, আপনি কোথায় পাবেন যার মাধ্যমে আপনি আপনার এই প্রয়োজনীয় প্রবলেমটা সলভ করতে পারেন। আমি আজকের এই ভিডিও লিসনটার সাথে সাথে এই ইনস্টলেশন ফাইলটার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার গুগল ড্রাইভে আমি রেখে দিয়েছি আপনাদের জন্যই, আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন খুব অল্প সময়ে। আর কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে এসে থাকে, কোনো সাপোর্ট দেয় শেখার ক্ষেত্রে বা আপনাদের নিজেদের পার্সোনাল সমস্যা সমাধানের ক্ষেত্রে, তো আমি এই রিকোয়েস্ট আপনাদের কাছে করতেই পারি। লাইক করবেন আমার চ্যানেলটিকে, কমেন্টস করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো ব্যাপারে যদি আমার সঙ্গে আপনারা অনেকে মাঝে মধ্যে ফোন দেয় আমাকে, যারা ফোন নাম্বারটা জানে, আর যাদের যাদের ফোন নাম্বার জানা নেই তাদেরকে আমি বলছি যে আপনারা ইচ্ছা করলে আমাকে ফোন দিতে পারেন যদি কোনো কিছু জানার থাকে। আমি ফোন নাম্বারটা লিখে দিচ্ছি এমএস ওয়ার্ডের একটা ফাইলে, আপনারা একটু সেভ করে রাখতে পারেন। তাহলে আমাকে ফোন দিও, আমার কাছ থেকে আপনারা একটু হেল্প নিতে পারেন যদি আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম। আমি এখানে ফোন নাম্বারটা লিখছি 01732727953, একটু বড় করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আপনার ফোন, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আপনারা প্রয়োজন মনে করলে আমাকে ফোন দিবেন, আপনাদের ফোন পেলে আমার ভালো লাগে। আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ।